আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ড্রিম অল 2020। শীতের মৌসুমে বাজারে যখন নতুন আলু আসে, তখন ওই নতুন আলু দিয়ে রান্না করা হয় গরুর মাংসের ঝোল, যা পরোটা, রুটি এবং গরম ভাতের সাথে খেতে অসাধারণ। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আমি একটি হাঁড়িতে মাংস ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিব গোটা রসুনের টুকরো। আমি এখানে বড় সাইজের 3টি রসুন নিয়েছি। 2 স্পুন দিব আদা বাটা, গোটার রস ব্যবহার করব। লেবুর রস দিয়ে দিলাম। এখন দিব 2টা বড় সাইজের টমেটো ফালি। 2 স্পুন দিলাম মরিচের গুঁড়ো, 1 স্পুন দিলাম হলুদের গুঁড়ো, 1 স্পুন দিলাম জিরের গুঁড়ো, 1 স্পুন দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন আমি ব্যবহার করব সরিষার তেল। মাংসের কালারটা যাতে একটু সুন্দর আসে, সেজন্য আমি ব্যবহার করব অল্প একটু সয়া সস। এখন অ্যারোমার জন্য ব্যবহার করব জায়ফল, জয়ত্রী, তেজপাতা, দারচিনি এবং এলাচ। ভালোভাবে মাখিয়ে এখন আমি গ্যাস অন করে দিয়েছি, দিয়ে দিলাম ঢাকনা। তো ফিরে আসছি হাফ অ্যান আওয়ার পর। ফিরে এলাম, আমার মাংসের কিন্তু অনেক সুন্দর রং এসে গেছে। এখন আমি দিয়ে দিব সল্ট। এখন আমি গরম পানি দিয়ে দেব। দিয়ে দেব নতুন আলু। আবারও ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি আবারও হাফ অ্যান আওয়ার পর। আজ আমি মিডিয়াম দিয়েছি। ফিরে এলাম, আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খুব সহজে আমি বাসায় পড়ে থাকা অল্প সংখ্যক মশলা দিয়ে এই বিফ কারি আমি রান্না করেছি। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল আমার বিফ কারি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা আইকন বেলটি বাজিয়ে দিন। আবারও আসছি আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন।